আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পাপ্পু পিক ট্রেড থেকে আবার নতুন একটা ভিডিওতে। তবে এই ভিডিওতে আমরা প্রথমে যেটা চেঞ্জ করেছি, আমরা নরমালি আগে আমাদের ডিসপ্লে সেন্টার যেটা আছে, মানে আমাদের সেল সেন্টার যেটা আছে, ওইখান থেকে ভিডিওগুলো তৈরি করতাম। আমরা এবার ভিডিওটা তৈরি করতেছি আমাদের অফিস স্টুডিও থেকে। যদিও ফুল গ্যাটআপটা অফিস স্টুডিওর আসে নাই, আমরা এখনো এটা নিয়ে কাজ করতেছি। আশা করি পরের ভিডিওগুলোতে আরও কিছু চেঞ্জ আপনারা দেখতে পাবেন। এই ভিডিওতে আমরা কথা বলবো মার্কেটে সবচেয়ে সেল হওয়া প্রোডাক্ট 5600 জি নিয়ে, যেটা আপনার বর্তমানে মার্কেটে হটকেক সেল চলতেছে, মানে প্রচুর সেল হচ্ছে। সাথে সুন্দর একটা প্যাকেজ নিয়ে, যে প্যাকেজটা আমরা বিল করবো 29,000 টাকার মধ্যে, 29,000 টাকার মধ্যে। এবং আমরা এটার সাথে বেসিক লেভেলের কিছু প্রোডাক্ট চয়েস করেছি, যেগুলো ডেফিনেটলি ওয়ারেন্টি সহ এবং সব ব্র্যান্ড নিউ প্রোডাক্টগুলো দিয়ে আমি বিল করার চেষ্টা করতেছি। ওকে, তো ব্র্যান্ড নিউ এই প্রোডাক্টগুলো স্টার্ট করার ক্ষেত্রে প্রথমেই আমরা যেটা চয়েস করেছি, জাতীয় প্রসেসর হিসেবে খ্যাত বাংলাদেশের বর্তমানে AMD 5600G। 5600G এটি একটা ডেডিকেটেড 2GB গ্রাফিক্স সহ আসে, 6টা কোর এবং 12 থ্রেডের প্রসেসর। 6 কোর 12 থ্রেডের প্রসেসরে এটাকে বিট করতে হলে ইন্টেলের যেটা নিতে হবে আপনাকে, মিনিমাম 4F10 জেনারেশনের প্রসেসর নিতে হবে, যেটার বর্তমান মার্কেট প্রাইসটা একটু হাই চলতেছে। তবে 5600G আপনি যেটা স্পেশালি পাচ্ছেন, যেটা হচ্ছে ডেডিকেটেড 2GB গ্রাফিক্স সহ, AMD রাইজেনের ডেডিকেটেড 2GB গ্রাফিক্স সহ এই প্রসেসরটা দিয়ে আপনি যখন বিল্ড করবেন, আপনারা যারা অনলাইন কাজের জন্য এই নিতে চাচ্ছেন, আইদার ফ্রিল্যান্সিংয়ের কাজ, প্রত্যেক গ্রাফিক্সের কাজ, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যারা গেমিং নিয়ে কাজ করতে চাচ্ছেন, গেমিংয়ের জন্য পিসিটা বিল্ড করতে চাচ্ছেন, তাদের জন্য বর্তমান মার্কেট প্রাইস অনুযায়ী এটা একটা বেস্ট ওয়ার্থি প্রোডাক্ট। এটা মানে উইদাউট ডাউটে এটা বেস্ট ওয়ার্থি প্রোডাক্ট। এই প্রোডাক্টটা ফুল ইন্টাক্ট, তবে আনঅফিসিয়াল। স্টাক একটা কুলার সহ আসে, স্টাক কুলার সহ এই প্রসেসরটার প্রাইস আমরা এই ভিডিওতে অনলি করতেছি 11,000 টাকা, 11,000 টাকা, 11,000 টাকা। এই প্রসেসরটায় 3 বছর ওয়ারেন্টি থাকে, আর যেটা বললাম কোর থ্রেডের ব্যাপারগুলো গ্রাফিক্স সহ। তো আমি এখন বর্তমানে যারা নতুন পিসি বিল করতে যাচ্ছেন, বেলো 30,000 নিচে, তার মধ্যে আমার মনে হয় এটা চোখ বন্ধ করা অপশন যে আমি 5600G নিচ্ছি, কারণ এটা বেস্ট ওয়ার্থি একটা প্রোডাক্ট। কারণ এটার কাছাকাছি আপনি যদি Core i3 10th generation অথবা 12th generation নিতে চান, এগুলোর প্রাইসটাও এর কাছাকাছি। কিন্তু এখানে আপনি এক্সট্রা সুবিধা হিসেবে ডেডিকেটেড 2GB পারফরমেন্সটা পাচ্ছেন, যেটা আপনাকে গ্রাফিক্স নিয়ে যারা কাজ করবে তাদের জন্য অনেকখানি আগায় দেবে। তো প্রসেসরটার সাথে সাথে আমি বেসিক লেভেলের, একবারে এন্ট্রি লেভেলের একটা মাদারবোর্ড চয়েস করেছি, MSR A520M, A520M A Pro। এই মাদারবোর্ডটায় একটা NVMe স্লট আছে আর 2টা RAM স্লট আছে। এই 2টা RAM স্লট এবং একটা NVMe স্লট সহ এই মাদারবোর্ডটা আমরা ভিডিওতে প্রাইস এসেছে অনলি 8,200 টাকা। আমার এই প্রোডাক্টগুলো ডেফিনেটলি আমার এই প্যাকেজ প্রাইসের সাথেই শুধু ইনক্লুডেড হবে। কেউ যদি সিঙ্গেল বাই করতে চান, ভাই এই প্রাইস আমার পক্ষে দেওয়া পসিবল হবে না। আমরা স্পেশালি এই মাদারবোর্ডটাতে প্রাইস করতেছি অনলি 8,200 টাকা, 3 ইয়ার্স ওয়ারেন্টি এই বোর্ডটাতে। ওকে, এটার সাথে আমি প্রাইস কনজিউম করার জন্য আমি র্যাম হিসেবে চয়েস করেছি কিংসপেকের একটা র্যাম, এবং NVMe হিসেবেও 256GB কিংসপেকের একটা NVMe ইউজ করেছি। এটা 3200 MHz-এর একটা র্যাম, র্যাম্পের নিয়ে কথা বলি, 8GB চমৎকার একটা হিটসিং সহ, এটা বেশ ভারী লেভেলের একটা হিটসিং সহ এই র্যামটা আসতেছে, এবং প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি। এবং কিংসপেক যেটা বলতেছে, ওদের ওয়ারেন্টি পিরিয়ডটা কিন্তু এরকম যে আপনার আজকে প্রবলেম হয়েছে, এটা ওয়ারেন্টির জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না, মানে লাইক আপনি ইনস্ট্যান্ট এটা ওরা রিপ্লেস করে দিচ্ছে। আপনাকে একটু যদি আমি র্যামটা দেখাই ক্লোজলি, এটা কিংসপেকের একটা হেভি হিটসিং সহ এই র্যামটা, এবং প্রাইসটাও খুব রিজনেবল। এই ভিডিওতে আমরা 3200 MHz-এর ডেটা র্যামটা লাইফ টাইম ওয়ারেন্টি সহ আমরা প্রাইস করতেছি অনলি 2000 টাকা, অনলি 2000 টাকা এটা পড়তেছে। সাথে সাথে 256 যেটা বললাম NVMe, যেটা এটা ডাটা ট্রান্সফার স্পিডটা যদিও আমার চেক করা হয় নাই, তবে ওদের ওয়েবসাইট যেটা বলতেছে, ওদের ওয়েবসাইট থেকে এটা দেখলাম, এটা ডাটা ট্রান্সফার স্পিড হচ্ছে 2200 MBPS এবং রিড স্পিড হচ্ছে 1800 MBPS। তো এই প্রাইস টেগের মধ্যে যারা HP নিতে চাচ্ছেন, HP প্রাইস ইয়াটা ডাটা ট্রান্সফার আরও অনেক পুর। সো আমি বাজেটটা করছি 2000 টাকা, এর জন্য আমার কাছে বেস্ট ওয়ারেন্টি 3 ইয়ার্স ওয়ারেন্টির প্রোডাক্ট, এবং যেটা বললাম কিংসপেক রিপ্লেস ওয়ারেন্টি দিয়ে থাকে। সেজন্য যেটা হবে যে প্রবলেম হলে, ধরেন আজকে প্রবলেম হয়েছে, আজকে রিপ্লেস পাবেন। এটা অনেক ব্যাপার একটা, মানে অনেকেই এই জিনিসটাকে অ্যাভয়েড করা যায়, ভালো ব্র্যান্ডে যাচ্ছেন, হ্যাঁ ভাই অলওয়েজ ওয়েলকাম, আমি আপনাকে দিতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যে ওয়ারেন্টিটা পাই, আমরা কিন্তু কাস্টমারকে সেটাই দিই। কোনো কোম্পানি আমাকে ইনস্ট্যান্ট রিপ্লেস করে দিলে আমি ইনস্ট্যান্ট রিপ্লেস করতেছি। কিংসপেক এখন হচ্ছে ওরা বলে দিচ্ছে যে ভাই আমরা রিপ্লেস সাথে সাথে করে দিব। দ্যাটস মিন আপনার একটা পিসি সবাই তো কাজের জন্য ইউজ করে, তো বসে থাকবে না। এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার আমার কাছে মনে হয়, যে কোনো কারণে র্যামটা প্রবলেম হচ্ছে, হলে কী হবে, আপনার পিসিটা বসে থাকবে, কোনো একটা অথরাইজড র্যামে যদি যান সময় লাগবে,
ওয়ারেন্টি হয়ে আসছে তখন আমরা ওয়ারেন্টি করে দিই, বাট এটা হচ্ছে এগুলো হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লেস, সেই জন্য আমার কিংসপেকটা চয়েস করা। ওকে, এই ইনভার্টার প্রাইস পড়ছে 2000 টাকা। সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে আমি সবসময় পাওয়ার সাপ্লাই এর ক্ষেত্রে একটা ভালো ইউনিট সাজেস্ট করি, যে একটা ভালো একটা পাওয়ার সাপ্লাই নেওয়াটা খুবই জরুরি, কারণ আপনারা বাংলাদেশের বাজারে অনেক ধরনের পাওয়ার সাপ্লাই পাওয়া যায়, অনেস্টলি স্পিক অনেক ধরনেরই পাওয়া যায়, যারা আপনাকে বলে দিবে যে 650 ওয়াট, 1000 ওয়াট, 500 টাকার মধ্যে। এগুলো আসলে কিছুই না, রিফার্বিশ প্রোডাক্ট থাকে, এগুলো রিপেয়ার করা প্রোডাক্ট থাকে। তো আমি এগুলোতে অ্যাভয়েড করে দিয়ে আমি অথরাইজড একটা ভেলোটোপের 250 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই ইউজ করেছি। এটা হচ্ছে 2 ইয়ার্স অফিসিয়াল ওয়ারেন্টি এবং ওরা বলতেছে 80+ এফিসিয়েন্সিতে ওরা এই পাওয়ার সাপ্লাইটা করতেছে। যেটা 2 বছর ওয়ারেন্টিতে প্রাইস আসছে 250 ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটা অনলি 1500 টাকা। আমি একটু পাওয়ার সাপ্লাইটা খুললে আপনার একটা ইনটেক বক্স, এটা আনবক্সিং হয়ে যাচ্ছে। আমি এটার সাথে একটা পাওয়ার কেবলরা দিচ্ছে, পাওয়ার কেবলের মানটা কিন্তু অনেক ভালো, অনেস্টলি স্পিক বাজারে আপনারা 100 টাকা দিয়ে যে পাওয়ার সাপ্লাই কিনেন, পাওয়ার কেবল কিনেন, তার থেকে অনেক অনেক ভালো। এটা যদি আমি খুচরা সেল করি মিনিমাম 250 থেকে 300 টাকা আমি সেল করবো, এর নিচে সেল করবো না, ভালো কোয়ালিটির। আর পাওয়ার সাপ্লাইটা, যেটা পাওয়ার সাপ্লাইটা ওরা ফুললি ব্ল্যাক করেছে, এটা হচ্ছে এই পাওয়ার সাপ্লাইটা আমাকে খুব ভালো দিক মনে হয়েছে। কারণ চেসিসে যখন আমরা যাই, চেসিসের লুকসের একটা ব্যাপার থাকে, তো সাদা কালো হলুদ লাল যদি বেরোয় থাকে জিনিসটার লুকসটা ওরকম একটা প্রিমিয়াম আসে না। আমি এই জন্য এটা ফুল ব্ল্যাক, এবং সাথে হচ্ছে বড় কেবল। অনেক সময় দেখা যায় কি, আমরা বড় কেসিংগুলো দিয়ে চেসিসগুলো দিয়ে যখন বিল্ড করি তখন দেখা যায় কেবলগুলো ছোট হলে ওই ইয়েটা করা যায় না, তো কনভার্টার ইউজ করে। কনভার্টার ইউজ হচ্ছে ভেরি ব্যাড ডিসিশন, আপনার যদি কখনো সুযোগ সুবিধা হয় কখনোই চেষ্টা করবেন যে কনভার্টার যদি ইউজ না করতে হয়, এটা একটা আলাদা প্যারা। তো এটার জন্য একটা বড় কেবল দিয়ে এইটার কেসি পাওয়ার সাপ্লাইটা, বড় একটা ফ্যানও আছে, ফ্যানটাও ফুল ব্ল্যাক কালারের, 2 বছর ওয়ারেন্টি থাকতেছে। আমি বলতেছি না এটা খুব হাই ক্লাসের প্রোডাক্ট, 80+ সার্টিফাইড এরকম কিছু না, বাট 80+ ইফিসিয়েন্সিতে 2 ইয়ার্স অফিসিয়াল ওয়ারেন্টির প্রোডাক্টটা চোখ বন্ধ করে চয়েস করার মতো উইদিন দ্য বাজেটে 1500 টাকা। এই ভিতরে আসতেছে 1500 টাকা। এখন আসি আমি চেসিসের, চেসিসের ক্ষেত্রে প্রথমে বলে দিচ্ছি আমি ওভার হাইপ একটা প্রোডাক্ট নিয়েছি। ওভার হাইপ মানে বর্তমানে এটার প্রাইস অনেক বেশি যাচ্ছে, বাট অথরাইজড এত প্রাইস না। তারপর আমি চেষ্টা করেছি বর্তমানে মার্কেট থেকে কালেক্ট করে যতটুকু রিজনেবল প্রাইসে পড়া যায়, আমি কাস্টমাইজ করা পিসি কুলারের আইস কিউবের ইনবিল্ড 5টা ফ্যান সহ আমি কাস্টমাইজ হিসাবে এখানে আসলে একটা স্টিকার ইউজ করেছি, 2টা স্পাইডারম্যানের স্টিকারটা, খুব একটা মনে হয় খারাপ লাগতেছে না, 5টা ফ্যান। এবং মজার ব্যাপার হচ্ছে আপনি এই 5টা ফ্যান কিন্তু কন্ট্রোলেবল, মানে আপনি RGBটা কন্ট্রোল করতে পারবেন। হ্যাঁ, RGBটা এটা কন্ট্রোল করা যায় উইদিন দ্য 5 ফ্যানে, উইথ ইট কন্ট্রোল আপনি সিঙ্গেল কালারের এটা স্টাক করা যায়, এবং অনেকগুলো মোড আছে, বেশ 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 কিছু মোড আছে। আমি একটু সময় নিচ্ছি, আমি সিঙ্গেল কালার আনার জন্য সময় নিচ্ছি, আসলে এখানে অনেকগুলো মোডই চেঞ্জ হচ্ছে। এবং পিসি কুলারে এই ফ্যানটায় 5টা ইনবিল্ট ফ্যান থাকে, এবং ফ্যানগুলোও যথেষ্ট গর্জিয়াস লুকস, লুক এটা কিন্তু যথেষ্ট প্রিমিয়াম একটা ভাইব দিচ্ছে। ফ্রন্ট প্যানেলটা সামনের দিকটা যদি একটু ক্লোজ করে দেখাতে পারি, এটা কিন্তু সামনে পুরোটাই গ্লাস প্যানেল করা, এবং এটা হচ্ছে কি বলবো, লিও ডাইনামিক যেটা আছে, লিও ডাইনামিকের এটা হচ্ছে সবচেয়ে চিপেস্ট কপি, অনেস্টলি স্পিক সবচেয়ে চিপেস্ট কপি। আমি এর আগেও আবার ভেলোটপ VT V3W যে কেসিংটা আছে হোয়াইট কালার, ওই কেসিংটা নিয়ে আমার ভিডিও আছে, ওইখানে আমরা দেখেছি ওইটা কপি, এটাও একটা কপি। বাট এটা আমার কাছে মনে হয়েছে প্রাইসটা কিন্তু সুপার ডুপার ছিল, আমরা যখন প্রথম দিকে এটা বিল করেছি এটার প্রাইসটা একটা 3200-3300 টাকার মধ্যে ছিল, বাট ওভার হাইপের কারণে যেটা হয়েছে কি, এখন সবাই এটা যাচ্ছে, এই জন্য এটার প্রাইস বেড়ে গেছে। এখন আমাকে পারচেজে করতে হচ্ছে বেশি দিয়ে, সেই জন্য আমাকে বেশি সেল করতে হচ্ছে। তবে 5টা ইনবিল্ট ফ্যান সহ 4300 টাকা এটার প্রাইস আসতেছে আজকের ভিডিওতে, আমার কাছে তাও মনে হচ্ছে এটা সুপার ডুপার প্রাইস, অনেস্টলি স্পিক। কারণ 5টা ফ্যান কন্ট্রোলেবল 5টা ফ্যান যদি আপনাকে আলাদা করে কিনতে হয় মিনিমাম বাজেট লাগবে 2000 টাকা। এই এটার যে কোয়ালিটি আছে, ওই কেসিং এর এই কোয়ালিটিতে এই ফ্যান 5টার দাম পড়বে মিনিমাম আপনার 2500 টাকা, এই কোয়ালিটি যদি মেনটেন করতে হয় আপনাকে। তো 2500 টাকার একটা ফ্যান যদি হিসাব করেন তাহলে আপনার চেসিস এর দাম পড়তেছে অনলি 1800 টাকা। তারপরও অনেস্টলি স্পিক ইজ বেস্ট উর্তি। তো এই হচ্ছে যে মূল চেসিস এর ব্যাপার স্যাপার। তো এই চেসিস দিয়ে, এই চেসিস একটা প্রবলেম আছে আগেই বলে নিই, এটাতে কিন্তু ফুল এটিএক্স বুক বসে না, ফুল এটিএক্স যারা বিল্ড করতে চাচ্ছেন তাদের জন্য এই চেসিসটা না, এটাতে ফুল এটিএক্স বসে না, এটাতে এম সিরিজের মানে মাইক্রো এটিএক্স মিনি এটিএক্স যেটা আছে ওইটা আপনার বসবে। তো আমি এই জন্য মাদারবোর্ড হিসেবে মিনি এটিএক্স ইউজ করছি, এবং এটা একটা সুপার ডুপার লুকস আসে,
আমি বেশ কিছু পিসি এই কনফিগারেশনে সেল করেছি, সুপার ডুপার লুকস আসে। তো আমরা যেটা করতেছিলাম, যেখানে ছিলাম, আমরা একটা ভিডিও তৈরি করতে চাই, আমরা প্রাইম কম্পোনেন্টগুলো সিলেক্ট করেছি। তবে এখানে আপনি সবই চেঞ্জ করতে পারেন আমাদের এই ভিডিওটা থেকে, আপনি সবই, যেমন আপনি র্যাম চেঞ্জ করতে পারেন, এসএসডি চেঞ্জ করতে পারেন, আপনি চাইলে চেসিসটা যদি মনে হয় ওভার প্রাইস আপনি চেসিস চেঞ্জ করতে পারেন। এছাড়া আমাদের বেস্ট অপশন থাকে, আপনারা আমাদের আগের ভিডিও যারা দেখেছেন তারা দেখেছেন আমাদের স্টোরে কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন আছে, কেসিংয়ে চেসিসের বলেন, মাদার বোর্ডের বলেন, প্রচুর কালেকশন আছে, আপনারা সরাসরি আইসিয়া তারপর আপনি চেঞ্জ করতে পারেন। তবে আমি এগুলো নিয়ে কথা বলতেছি না, আমি শুধু বলে দিচ্ছি ইউ ক্যান চেঞ্জ, এগুলো যে কোনো প্রোডাক্টে আপনি চেঞ্জ করতে পারেন। আর এই ভিডিওটা আবার বলতেছি অনলি 29,000 টাকায় আসতেছিল পিসির বিলটা। আমি প্রথমেই যাচ্ছি প্রসেসরটায় 5600G 11,000 টাকা, 520 এমএ প্রো মাদার বোর্ড এমএসআইয়ের, ওইটার প্রাইস পড়ছে 8,200, 8GB একটা র্যাম গেছে কিংস প্যাকের, যেটার প্রাইস এসে 2,000 টাকা, 256 একটা এনভিএমই আসছে 3 ইয়ার্স ওয়ারেন্টি সহকারে, ওইটাও 2,000 টাকা, বেলোটপের 250 এটাও 2 ইয়ার্স ওয়ারেন্টি সহ, এটার প্রাইস এসে 1500 টাকা। এবং চেসিস হিসেবে আমরা যেটা চয়েস করেছি পিসি গুলাবের আইস কিউব হোয়াইট, ওইটার প্রাইস এসে 4,300। তো সব মিলে এই প্যাকেজটা যখন আমরা ক্লোজ করতে যাচ্ছি প্রাইস এসে 29,000 টাকা। 29,000 টাকায় যারা বিল করতে চাচ্ছেন 30,000, মানে বেলো 30K, এই পিসি বিলটা 30K-র মধ্যে আমার কাছে মনে হচ্ছে বেস্ট করতে। তো যারা পারচেস করতে চাচ্ছেন আপনারা কিন্তু কনফিউজড হবেন না যে আমার অফিস ফর্ম আইদার এখানে আপনি আমাদের এই স্টুডিও দেখে কনফিউজ হওয়ার কিছু নাই। আমাদের স্টোর কিন্তু পিকটার আইডি যেটা আসলে যেটা বলছিলাম 351 এবং 358 নম্বর মাল্টিপ্লেন সেন্টারের, এবং আমাদের সার্ভিস সেন্টারটা 10 তলায় 1050, দুইটা জায়গা থেকে আপনি বিল করতে পারবেন। তবে সার্ভিস নিয়ে কথা বলার জন্য 10 তলায় যাওয়া ভালো, আর সেলস নিয়ে কথা বলার জন্য 351 আপনাদের যাওয়া ভালো। অনলাইনে অর্ডার করতে পারেন, অনলাইনে সবাই মোটামুটি কম বেশি ফর্মুলাটা জানেন, অনলাইনে আপনি অর্ডার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা আপনাদের অন কন্ডিশনে আপনার প্রোডাক্ট আপনার হাউসে যাবে, দেন আপনি শুধু প্রাইস পে করে তুলে নেবেন। ওয়ারেন্টি পিরিয়ডটা সেমভাবেই মানে ভ্যালিড থাকবে, সেম ওয়ারেন্টি থাকবে। মজার ব্যাপার হচ্ছে আপনারা যারা একটু ক্রাউডটা পছন্দ না করেন, যে ঠিক আছে মার্কেটে বসে একটু বিল করতে আমি চাচ্ছি না, আমি চাচ্ছি কি অফিসে একটা বসে বিল করতে, যারা এখান থেকে বসে বিল করতে যাচ্ছেন, দ্যাটস মিন আমাদের অফিসটা এখন নতুন করে ইন্ট্রোডিউস করানোর সময় একটা চলে আসছে। আমাদের অফিসটা হচ্ছে শওকত ভবনে, দ্যাটস মিন আপনি মাল্টিপ্ল্যান থেকে বাটা সিগন্যালের দিকে যদি আগান 3-4টা বিল্ডিং পরেই শওকত ভবন, এটা 2 তলায় 201 নম্বরে আমরা আছি, অফিস ফ্লোরে 201 নম্বরে। আর বাকি আমার কন্ট্যাক্ট ইনফরমেশনটা এখানে দেওয়া থাকবে, আপনারা যদি ডিরেক্টলি অফিসে আসতে চান তাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আপনাদের জন্য সেম প্রাইসই থাকবে। তবে যারা আমাদের অফিস থেকে বিল করবে তাদের জন্য স্পেশাল গিফট থাকবে, হাইট থাকবে বাট স্পেশাল গিফট থাকবে অবশ্যই। সো অর্ডার করতে পারেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।